ভিটস এটার মডেল আপনি 2010 আর রেজিস্ট্রেশন 2016 জি অল অপশন অটো 1000 সিসি এখনো ফার্স্ট পার্টির নামে গাড়ি পেপারস আলহামদুলিল্লাহ ভরপুর আছে ধর এরপরে যে গাড়িটি নিয়ে আসলাম এটা হচ্ছে 111 আর মডেল 98 রেজিস্ট্রেশন 2003 অল অপশন অটো 1331 সিসি এখনো ফার্স্ট পার্টির নামে অকটেন ড্রাইভ অরিজিনাল ইঞ্জিন প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস এখন পুরো অরিজিনাল শুধু আমরা সাইডটা টাচ আপ করেছি আপনারা কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি আশা করি ভালো আছেন বন্ধুরা আমার নতুন শোরুম বিডি কার পয়েন্ট থেকে আমি আসছি তো সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন সবসময় আপনাদের সামনে যে জিনিসগুলো তুলে ধরি এভাবে ভালো ভালো জিনিস সবসময় তুলে ধরতে পারি আজকের ভিডিওতে মোট 5টি গাড়ি থাকবে আমি সেই গাড়িগুলো আপনাদের এখন দেখাবো আজকের ভিডিওতে প্রথম যে গাড়ি থাকবে সেটা হচ্ছে 111 এটার মডেল 97 রেজিস্ট্রেশন 2001 1331 সিসি অল অপশন অটো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে নাম্বার প্লেটটা দেখেন আর সামনে পিছনে কিন্তু আপনারা স্টিল বাম্পার পেয়ে যাবেন দেখেন গ্রিলটা মশলা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখাই দিই অবশ্যই দেখেন ইঞ্জিনটা এমন হবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর নাবানার থেকে সিএনজি করা আছে দেখেন এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো রং করা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে বন্ধুরা পুরাটা কালারটা দেখেন একদম ফ্রেশ তো চাকাগুলোও কিন্তু নতুন মতো আছে দেখেন ইন্টেরিয়ালটা একদম ফ্রেশ এই বা চমৎকার দেখেন আপনার গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে অরিজিনাল হ্যাঁ 110 এর পিছন সাইডটা একদম অরিজিনাল আছে এগুলো অন্তত এগুলো কোনো ই হয় নাই সিট কভারও লাগানো আছে আপনি স্মার্ট টিভি লাগানো আছে ওই কি ভাই অ্যান্ড্রয়েড বলে ভাই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড তো আমাদের এই গাড়িটির আস্কিন প্রাইস বন্ধুরা এটা আমাদের আস্কিন প্রাইস 490,000 টাকা 490,000 টাকা একদম কম প্রাইস দিয়েছে আপনারা আসবেন নিয়ে যাবেন কোনো কাজ থাকলে আমি করে আপনাকে ডেলিভারি দেবো বন্ধুরা ওকে এরপরে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা 111 110 এটার মডেল 99 রেজিস্ট্রেশন 2003 অল অপশন অটো 1600 সিসি আচ্ছা আপনি লো প্রোফাইল টায়ার লাগানো আছে রিম সহ কমপ্লিট দেখেন সামনের শোটা এমন হবে একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নাই এই গাড়ি আমি ইঞ্জিন সাইডটা বন্ধুরা যদি দেখাই দিই দেখেন ইঞ্জিন সাইডটা একদম অরিজিনাল দেখেন এসি সেলুনের ইঞ্জিন সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখন কিন্তু কোনো রঙের আঁচড় পড়ে নাই একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনগুলো দেখেন ইঞ্জিনটাও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ 110 এর সাইডগুলো দেখেন তো চাকাগুলো কিন্তু একবারে নতুনের মতো আছে লো প্রোফাইল 16 সাইজের টায়ার দেখেন সাইডগুলো একদম ফ্রেশ কন্ডিশন ইন্টেরিয়ালটা বেস ইন্টেরিয়ার আচ্ছা একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আছে এখন পিছন সাইডটা এক্সি সেলুন জি এডিশন ব্যাক ক্লোজ করি এগুলো গোল্ডেন কালার কিন্তু জি দেখছেন জি এডিশনের গাড়ি এগুলো কিন্তু নিকেল এগুলো ব্যাকগুলোর ভিতরটা একটু দেখে দিই একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস আপনার সি স্টিলটার সিএনজি করা আছে আর আপনার সামনে পিছনে কি স্টিল বাম্পার পেয়ে যাচ্ছেন বন্ধুরা আচ্ছা 99 মডেল দেখেন ইন্টেরিয়ালটা টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন প্রত্যেকটা জিনিস কিন্তু বন্ধুরা লাগানো আছে বন্ধুরা এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস আপনার 5,95,000 টাকা তারপরে কোনো বন্ধু আসলে অবশ্যই দামটা কমায় রাখা হবে ঠিক আছে ধর এরপরে যে গাড়িটি নিয়ে আসলাম এটা হচ্ছে 111 আর মডেল 98 রেজিস্ট্রেশন 2003 অল অপশন অটো 1331 সিসি এখনো ফার্স্ট পার্টির নামে অকটেন ড্রাইভ অরিজিনাল ইঞ্জিন প্রত্যেকটা লাইট
প্রত্যেকটা জিনিস এখন পুরো অরিজিনাল, শুধু আমরা সাইডটা টাচ আপ করেছি। আচ্ছা, দেখেন সামনের শোটা একদম জাপান থেকে যে লাইটগুলো আসে ওইগুলাই কিনতে আছে। আপনাদের নাম্বার প্লেটগুলো দেখেন একদম ফ্রেশ, কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নেই। এই গাড়িটির আমি ইঞ্জিন সাইডটা যদি আপনাদের একটু দেখে দিই, দেখেন ইঞ্জিন সাইডটা এমন হবে, একদম রিকন্ডিশন যেমন আসে জি তেমন আছে ভাই। দেখেন ইঞ্জিনটা একদম একদম ফ্রেশ, এমন একটা কর্সা ছিল সেল হয়ে গেল। দেখেন চাকাগুলো কিন্তু নতুনের মতো আছে। এটা কি আপনার সব সেল লিস্ট? হ্যাঁ সেল লিস্ট ভাই, সবগুলো এখানে আসে নাই, কিছু আসছে আর কি। দেখেন ইন্টিরিয়ারটা এমন হবে, একদম ফ্রেশ। এখন তো কিন্তু এলপিজি বা সিএনজি করা হয় না, এই গাড়িটা কোনো তেলে আছে, অকটেন টাইপের। যারা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন, 3 লাখ টাকায় না 4 লাখ টাকায় না, একটু টাকা বেশি দিয়ে একটা ভালো জিনিস কিনবেন, তারা আসতে হবে। যারা ওই 3 লাখ টাকায় খুঁজতেছেন তারা কিন্তু এখানে ভালো গাড়ি পাবেন না। আচ্ছা ঠিক আছে, 3 লাখ টাকায় নিতে হলে পারে যেখানে ওই যে 2000-3000 করে ফ্রি দেয় ওখান থেকে নিতে হবে। এখান থেকে গাড়ি নিতে হলে পারে, ভালো জিনিস নিতে হলে পারে টাকা দিয়ে নিতে হবে। আপনাকে এই বর্তমান বাজার মূল্যে বাজারে কেউ সস্তা ভালো জিনিস দিবে না জি। ঠিক আছে, দেখাই দিই, ফুটান দাও। অনেকগুলো কিন্তু আমাদের কেনা, প্রত্যেকটা জিনিস কেনা, অনেক কন্টেস্ট করে কিনতে হয়, এখন কন্টেস্ট মার্কেট। দেখেন জিনিসগুলা একদম ফ্রেশ। আচ্ছা, আপনি অন্য অন্য জায়গায় 3 লাখ টাকায় 110 বিক্রি করে, আমি একটা 6 লাখ টাকায় বিক্রি করি। ওকে ঠিক আছে, কিন্তু কেন নাই মানুষ, অবশ্যই ফ্রেশ থাকে গাড়ি। দেখেন ভাইয়া একদম ফ্রেশ, স্বপ্ন পূরণ করা যায়, স্বপ্ন ভাঙা, মানে স্বপ্ন ভাঙা অতি সহজে যায়, স্বপ্ন পূরণ করা কিন্তু কঠিন। যারা স্বপ্ন পূরণের নামে মানে গাড়ি দিচ্ছে, ঠিক আছে, রাস্তায় নিয়ে ঢাল 2 লাখ টাকায় গাড়ি দিচ্ছে, রাস্তায় ধাক্কাইতেছে, ও যদি কোনো সময় আল্লাহ তৌফিক দেয় যে না একটা 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবো, গাড়ি কিনতে ভয় পাবে, মানে গাড়ি কিনা মানে কি পেরা, এমন মনে করবে। ঠিক আছে, আচ্ছা না কিনাই ভালো। দাম বলেন। হ্যাঁ, এটার প্রাইসটা হচ্ছে 5,95,000 টাকা। 5,95,000, দুইটা গাড়ির দাম একই দাম। এটা 1600 সিসি, এটা 1331 সিসি, একদম দুইটা গাড়ি এক ফ্রেশ, একদম ফ্রেশ, ক্রিস্টাল লাইট ভিটস। এবার আসছে ভিটস আইএসটি, ভিটস এটার মডেল আপনার 2010 আর রেজিস্ট্রেশন 2016 জি, অল অপশন অটো, 1000 সিসি, এখনো ফার্স্ট পার্টির নামে গাড়ি, পেপারস আলহামদুলিল্লাহ ভরপুর আছে, এখনো পর্যন্ত কোন ধরনের হিটিং স্টোরি নেই। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন হেডলাইটগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এখানে ফক লাইটটা লাগানো নাই, আপনারা চাইলে লাগাই দেওয়া সম্ভব, এটা কিন্তু ফক লাইটের সিস্টেমটা আছে। আমি গাড়ির ইঞ্জিনটা আপনাদের দেখাই দিই। অবশ্যই, দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, একদম ফ্রেশ, কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নেই। ওকে, ইন্টেরিয়র কি অবস্থা? একদম ফ্রেশ ভাইয়া, একদম ফ্রেশ। আপনিই বলেন, আমি তো বললাম। তা আমার তো ভালোই লাগে, ভিটস ভিটস পাস এগুলো আমার ভালো লাগে, অনেক ফ্রেশ গাড়ি ভাই। দেখেন এগুলো ভাই, ফাইন ব্যাক বলেন, আমার মুখ লেগে গেছে। আনকমন রিম লাগানো, টায়ার কন্ডিশনও বেশ ভালো দেখা যাচ্ছে, আর তেলের গাড়ি কত সিসি ভাই? 1000 সিসি ভাইয়া, 1000 সিসি। এই গাড়িটির মধ্যে আস্কিং প্রাইস 9,45,000 টাকা, 9,45,000 টাকা, তারপরে আসলে কিছু সম্মান করা যাবে। আচ্ছা, এখানে একটা আইএসটি আছে ভাইয়া, আইএসটি একদম ফ্রেশ, ফ্রেশ কন্ডিশনের আইএসটি। এই ওরে খাইতে পাঠাও। এটা আইএসটি, এটা মডেল 2003, রেজিস্ট্রেশন 2008, 1300 সিসি ভিভিটিআই ইঞ্জিন, অল অপশন অটো, একদম ফ্রেশ কন্ডিশন। দেখেন হেডলাইটগুলো, আপনি হেডলাইট, ফগ লাইট, নাম্বার প্লেটটা কিন্তু বন্ধুরা ইনশিওর করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা। দেখেন এই জিনিসগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে, একদম ফ্রেশ, চাকাগুলোও নতুনের মতো আছে। ইঞ্জিন সাইডটা যদি দেখাই দিই, আইএসটির ইঞ্জিন সাইডটা এমন হবে, দেখেন এখন পর্যন্ত কোনো রঙের আঁচড় পড়ে নাই ভাইয়া, আর অরিজিনাল ইঞ্জিন স্টক গাড়ির সাথে একবারে ফ্রেশ, বা সিএনজি বা এলপিজি এখন পর্যন্ত কিন্তু করা হয় না। দেখেন সাইডগুলো
ছাড়ো একদম ফাস্ট পার্টির নামে এখনো ফাস্ট পার্টি ফাস্ট পার্টি এগুলো কিন্তু নিউ শেপ নিউ শেপ হ্যাঁ নিউ স্প্লিটারটাও আছে মাশাআল্লাহ তেলের গাড়ি বাহ এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই লেফট সাইডটা এমন হবে একদম ফ্রেশ কোথাও কোনো ধরনের কোনো এটিং হিস্টরি নাই একদম ফ্রেশ অ্যালুমিনিয়াম গ্লাভ তো অনেক স্মার্ট অ্যালুমিনিয়াম ভাইয়া দেখেন এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস 865000 টাকা 865000 আমরা ভিডিও এখানে শেষ করছি যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো গাড়ির কালেকশন নিয়ে সবার কাছে দোয়া চাচ্ছি